আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা অ্যাডস টেরা নেটওয়ার্কের মাধ্যমে ডেইলি ইনকাম করবেন। অ্যাডস টেরা নেটওয়ার্কের মাধ্যমে কয়েকটা ভাবে ইনকাম করা যায়। যদি আপনাদের ওয়েবসাইট থাকে তাহলে আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করতে পারবেন, আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনারা ডিরেক্ট লিঙ্কের মাধ্যমেও ইনকাম করতে পারবেন। আর এটা কোনো সিপিএ মার্কেটিং না। সিপিএ মার্কেটিং আর অ্যাডস টেরা মার্কেটিংয়ের মধ্যে অনেক তফাত। সিপিএ মার্কেটিংয়ে যদি 100টাও ক্লিক আসে, যতক্ষণ পর্যন্ত ট্রাফিক তার ইমেল কিংবা পিন নাম্বার সাবমিট না করবে ততক্ষণ পর্যন্ত লিড আসবে না, মানে আমাদের ইনকাম হবে না। আর অ্যাডস টেরা মার্কেটিং বেলায় প্রত্যেকটা ক্লিকের বিনিময়ে আমাদের ইনকাম হতে থাকবে। তবে এশিয়া ট্রাফিকের 100 ক্লিকে আমাদের যে ইনকামটা হবে সেই ইনকামটা 5 থেকে 10টা ইউরোপ কিংবা আমেরিকার ক্লিকে এসে যায়। এর মানে ইউরোপ আমেরিকার 5 থেকে 10টা ক্লিকে যেই পরিমাণের প্রফিট হয় সেই পরিমাণের প্রফিট এশিয়ার 100 ক্লিকে আসে। অ্যাডস্টেরা নেটওয়ার্কে আমার 2টা অ্যাকাউন্ট আছে, এটা আমার সেকেন্ড অ্যাকাউন্ট যেটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আর আমি সবসময় 2টা ট্রাফিক সোর্স ইউজ করি, যা অন্য একটি চ্যানেলে অলরেডি দেখানো হয়েছে। আজকে এই চ্যানেলের সেকেন্ড ট্রাফিক সোর্সটি আপনাদের সাথে শেয়ার করবো, যে কীভাবে আপনারা সেই ট্রাফিক সোর্সে ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে ইনকাম করতে পারবেন। সর্বপ্রথম এই নেটওয়ার্কে আপনাদের একটি অ্যাকাউন্ট লাগবে। অ্যাকাউন্টের জন্য আপনি গুগলে এসে অ্যাডস্টেরা লিখে ইন্টার দিবেন অথবা অ্যাডস্টেরা.com লিখেও ইন্টার দিতে পারেন, তাহলে আপনাদেরকে এই নেটওয়ার্কে নিয়ে আসবে। এই নেটওয়ার্কে আনার পর আপনি এখান থেকে সাইন আপ এটাতে ক্লিক করবেন। সাইন আপ ক্লিক করার পর আপনি এরকম একটা উইন্ডো দেখতে পাবেন, এখান থেকে অ্যাজ এ পাবলিশার গেট স্টার্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ফর্ম শো করবে, এখান থেকে আপনার ইমেল আইডিটি দিবেন, তারপর আপনার ফুল নেম দিবেন, তারপর লগ ইন আইডি দিবেন, অর্থাৎ আপনার ইউজার নেমটি এখানে দিবেন, তারপর একটা পাসওয়ার্ড দিবেন, অবশ্যই এমন একটি পাসওয়ার্ড দিবেন যেটা সবসময় আপনাদের মনে থাকবে। তারপর এই মেসেঞ্জারে ক্লিক করবেন, আপনার স্কাইপ আইডি অথবা টেলিগ্রামের আইডি অথবা ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ আইডি আপনি এখানে দিয়ে দিবেন। তারপর পেমেন্ট মেথড এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনি অনেকগুলো পেমেন্ট মেথড দেখতে পাবেন। আপনি এখান থেকে ব্যাংক ট্রান্সফার এটার মাধ্যমে পেমেন্ট রিসিভ করতে পারবেন, তারপর ওয়েব মানির মাধ্যমে কিংবা অন্য যে ওয়ালেটগুলো আছে সেই ওয়ালেটের মাধ্যমে আপনি পেমেন্ট রিসিভ করতে পারবেন। তারপর এখান থেকে আই হ্যাভ রিড অ্যান্ড এক্সেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি, তারপর এখান থেকে সাইন আপ এটাতে ক্লিক করবেন। তাহলে আপনার ইমেল একটি ভেরিফিকেশন লিঙ্ক যাবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পর আপনি বাম দিকে অনেকগুলো অপশন দেখতে পাবেন, এখান থেকে ডিরেক্ট লিঙ্ক যেটা আছে এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদেরকে এখানে নিয়ে আসবে। এখানে আসার পর একটু নিচে নামবেন, নিচে নামার পর এখান থেকে ক্রিয়েট ডিরেক্ট লিঙ্ক এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এমনটি আপনারা দেখতে পাবেন, তখন অবশ্যই মনে করে এখান থেকে নন অ্যাডাল্ট যেটা আছে এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাবেন ইরোটিক অ্যাডস যেটা আছে এটা ডিসেবল হয়ে গেছে। তারপর এখান থেকে অ্যাড ক্লিক করবেন, যেহেতু আমাদের একটা লিংক আছে সেজন্য আমরা এখান থেকে ক্লিক করছি না, আমরা এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। কিন্তু আপনি এখানে অ্যাড ক্লিক করে একটি ডিরেক্ট লিঙ্কের অ্যাকাউন্ট সেট আপ করে নেবেন, এখানে ক্লিক করার সাথে সাথে এমন হয়ে যাবে। তারপর আপনি যদি চান এখান থেকে ডিরেক্ট লিঙ্ক যেটা আছে এটাকে চেঞ্জ করবেন, তাহলে এখান থেকে এডিট এটাতে ক্লিক করবেন, এখান থেকে আপনি যে নাম দিবেন সেই নামের এটা ডিরেক্ট লিঙ্ক হয়ে যাবে। তো এখন আমরা কিভাবে কাজ করব, এখন কাজ করার জন্য আমাদের একটি ল্যান্ডিং পেজ লাগবে, সেজন্য আমরা sites.google.com এ চলে যাচ্ছি। এখানে আসার পর উপরে দেখুন ব্ল্যাঙ্ক সাইট আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে একটা পেজ ওপেন হবে এখানে, তারপর আপনি চাইলে এটা রাখতে পারেন অথবা এটাকে রিমুভ করে দিতে পারেন। তো আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি। তারপর ডান দিকে দেখুন টেক্সট বক্স আছে, এখানে ক্লিক করবেন, এখানে একটা নেম দেওয়া লাগবে। তো আমরা কোন নিশ নিয়ে কাজ করব সেই নিশের এখানে একটা নাম দিব। তিনটা নিশ সবচেয়ে ভালো কাজ করে, আমি টেস্টিং এবং অ্যানালাইসিস করে দেখেছি। একটা হলো মেক মানি অনলাইন, আরেকটা হলো ক্রিপ্টো কারেন্সির নিশ, আরেকটা হলো ওয়েট লস এর নিশ। এখান থেকে আমরা প্রথম নিশটাকে দিয়ে দিব, আপনি যে কোনো নিশ নিয়ে কাজ করতে পারেন। যেহেতু আমি মেক মানি নিশ নিয়ে কাজ করি সেজন্য এখান থেকে আমি মেক মানিটা দিয়ে দিচ্ছি, মেক মানি অনলাইন। তারপর এটাকে সিলেক্ট করব, তারপর এটাকে মাঝখানে নিয়ে আসব, তারপর এটাকে বোল্ড করে দিব, তারপর এটার যে ফন্ট সাইজ আছে অবশ্যই এটাকে বড় করে দিব। আপনি আপনার মতো করে একটা সাইজ দিয়ে দিবেন, তারপর আপনি চাইলে এটাকে একটা কালার করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছে। এই যে এখান থেকে এ, আপনি এখান থেকে একটা কালার চাইলে করে দিতে পারেন। তারপর এই লেখাটাকে আবার সিলেক্ট করে কপি করব, তারপর এখানে সিলেক্ট করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, তারপর এই ব্ল্যাঙ্ক এখানে ক্লিক করব, তাহলে এটা এখানে নিয়ে নিবে। তারপর আপনি চাইলে এখানে থিম সিলেক্ট করে দিতে পারেন, এখান থেকে যে ভিশন যেটা আছে আমরা এটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আমাদের একটা ইমেজ লাগবে, ইমেজের জন্য আমরা 2টা কাজ করতে পারি। একটা হলো ক্যানভার মাধ্যমে আমরা ইমেজ ডিজাইন করে নিতে পারি, অথবা আমরা গুগল থেকেও একটা মেক মানির ইমেজ নিয়ে নিতে পারি। সেজন্য আমরা চলে আসবো google.com, তারপর এখানে দিয়ে দিব মেক মানি অনলাইন, তারপর ইন্টার, তারপর এখান থেকে ইমেজ, আমরা ইমেজে ক্লিক করব। তারপর এখান থেকে আপনি যে কোনো একটি ইমেজ পিক করে নিতে পারেন। তো আমরা এখান থেকে এই যে ইমেজটা আছে এটাকে নিয়ে নিব, সেজন্য এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা কখনো ইমেজটাকে ডাউনলোড করব না, আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করব, তারপর এখান থেকে কপি ইমেজ, তারপর আমাদের ল্যান্ডিং পেজে আসবো। কপি ইমেজ ক্লিক করার পর ল্যান্ডিং পেজে এসে কন্ট্রোল ভি দিয়ে আমরা এটাকে পেস্ট করে দিব, তারপর শিফট ক্লিক করে ধরে এটাকে আমরা বড় করে নিব, যতটুকু আমাদের কাছে ভালো লাগে অতটুকু করে আমরা এটাকে মাঝখানে রেখে দিব। তারপর আমাদের এখানে একটা বাটন লাগবে, বাটনের জন্য এখান থেকে ইনসার্ট, তারপর নিচে দেখুন এখানে বাটন আছে, বাটনে ক্লিক করবেন, তারপর এখানে একটা নাম দেওয়া
লাগবে। এখানে আমরা দিব ইন্টার টু মেক মানি অনলাইন। তো এখানে আমরা একটা নাম দিয়ে দিলাম ইন্টার টু মেক মানি অনলাইন, তারপর এখানে লিংক লাগবে, এটা হলো অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা অ্যাডস টেনার নেটওয়ার্কে চলে আসব, এখান থেকে দেখুন এই যে কপি, এই লিংকটাকে আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা ল্যান্ডিং পেজে আসব, এখানে এটাকে আমরা এভাবে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখান থেকে ইনসার্ট, ইনসার্ট ক্লিক করার পর এটা এভাবে থাকবে, আপনি এভাবে এটাকে বড় করে নেবেন, যতটুকু মন চায় আপনার মতো করে বড় করে নেবেন। যদি চান তাহলে এটাকে কালার করে দিতে পারেন, এই যে এখানে ক্লিক করবেন, যে স্টাইলে আপনি চান সেই স্টাইলের এভাবে সেট আপ করে দিতে পারেন। তো এখান থেকে আমরা এটা দিয়ে দিব, তারপর আর আমাদের কিছু করা লাগবে না। তারপর এখান থেকে পাবলিশ, এখানে ক্লিক করব। তো এখানে একটা ওয়েব অ্যাড্রেস দেওয়া লাগবে, এখানে কখনোই আমরা মেক মানি অনলাইন বা মেক মানি আর্ন মানি এরকম কোনো প্রকারে কোনো টেক্সট দিব না, কেননা এই টেক্সটগুলো যদি আমরা দেই তাহলে গুগল টিম এটাকে একটা না একটা সময় চেক করবে, তারপর আমাদের এই ল্যান্ডিং পেজটা তারা সাসপেন্ড করে দিবে, তখন আমাদেরই লস হবে। সেজন্য এখান থেকে আমরা কতগুলো সংখ্যা দিয়ে দিব। সংখ্যা দেওয়ার পর এখান থেকে পাবলিশ এটাতে ক্লিক করব। তারপর আমাদের এই ল্যান্ডিং পেজটা দেখে নিব যে আমাদের যে ল্যান্ডিং পেজ আছে সেটা হয়েছে কিনা। তো আমাদের ল্যান্ডিং পেজটা কমপ্লিট হয়ে গেছে, এখন এই ল্যান্ডিং পেজটা নিয়ে আমরা কাজ করব। আর ট্রাফিক যখন এখানে ক্লিক করবে প্রত্যেকটা ক্লিকের পরিবর্তে আমাদের ইনকাম হবে। এখন আমাদের ট্রাফিক লাগবে, ট্রাফিকের জন্য আমরা সরাসরি চলে যাব কোরা.com নেটওয়ার্কে। তো আমরা কোরা.com নেটওয়ার্কে চলে আসলাম, এখন আমাদের এখানে সাইন আপ করা লাগবে। আপনি গুগলের মাধ্যমে সাইন আপ করে নিতে পারেন, অর্থাৎ আপনার জিমেলের মাধ্যমে, তারপর আপনার ফেসবুকের মাধ্যমে সাইন আপ করে নিতে পারেন, অথবা সরাসরি আপনার ইমেল আইডি দিয়ে আপনি সাইন আপ করতে পারেন। তো আমাদের যেহেতু জিমেলটা লগ ইন করা আছে সেজন্য আমরা সরাসরি জিমেলের মাধ্যমে সাইন আপ করে নিচ্ছি। তারপর আমাদের জিমেল অ্যাকাউন্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, তারপর কন্টিনিউ। তারপর আমাদের কয়েকটা ক্যাটাগরি সিলেক্ট করে দেওয়া লাগবে, আপনি কয়েকটা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে পরবর্তী বা নেক্সট, তারপর এখান থেকে আমরা সামনে চলে যাব। তো এখানে দেখুন সবকিছু বাংলাতে হয়ে আছে, সেজন্য এখানে ক্লিক করবেন, তারপর সব ভাষা দেখুন, তারপর এই যে ইংলিশ যেটা আছে এটা সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে অ্যাড ইংলিশ। এখন আমাদের কোরা ড্যাশবোর্ডটা সম্পূর্ণ ইংলিশ হয়ে গেছে। তারপর আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন, এই যে এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে আসার পর এখানে একটা ফটো দিবেন, তারপর এখানে একটা ডেসক্রিপশন লিখে দিবেন, তারপর অবশ্যই এগুলো সেট আপ করে দিবেন। আমাদের চ্যানেলে অলরেডি কোরা মার্কেটিং এর একটা ভিডিও পাবলিশ করা হয়েছে, সেই ভিডিওটা দেখে নেবেন যে এগুলো আমরা কিভাবে সেট আপ করেছি, তারপর ফটো, তারপর এখানে ডেসক্রিপশন, সেই ভিডিওটা দেখে অবশ্যই এগুলোকে ফিল আপ করবেন, নয়তো কোরা নেটওয়ার্কে আপনি বেশি দিন মার্কেটিং করতে পারবেন না, আপনার অ্যাকাউন্টটা স্প্যাম হিসেবে কাউন্ট করবে এবং তারা সাসপেন্ড করে দিবে। অ্যাকাউন্টটা সেট আপ করার পর আপনি এখানে ক্লিক করবেন সার্চ কোরা, এখানে দিবেন মেক মানি অনলাইন, মেক মানি অনলাইন অথবা হাউ টু মেক মানি অনলাইন। তারপর এখানে অনেকগুলো আপনি কোশ্চেন দেখতে পাবেন, আর এটাও দেখতে পাবেন যে কি পরিমাণের অ্যান্সার এই কোশ্চেনগুলোতে সাবমিট করা হয়েছে, সেটা বাম দিকে দেখতে পাবেন। তো এখানে অনেকগুলো কোশ্চেন আছে, আমরা সেকেন্ড যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি এটার মধ্যে যাচ্ছি। এখানে বলা হয়েছে হাউ ডু আই মেক মানি অনলাইন, তো আপনি এটার একটা কন্টেন্ট লিখে রাখবেন, কন্টেন্ট লিখে এখানে সাবমিট করবেন বা অ্যান্সার লিখে এখানে সাবমিট করবেন। তো আমরা একটা কন্টেন্ট লিখে রাখছি যেটা আমরা প্রমোট করি, তো সেটা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এই যে অ্যান্সার এখানে ক্লিক করব, তারপর আমাদের যে অ্যান্সারটা আছে সেটা এখানে সাবমিট করে দিব। সাবমিট করার পর স্পেসটা আমরা রিমুভ করে দিব, তারপর এটাকে উপরে উঠাবো, তারপর অবশ্যই মনে করে এটাকে বোল্ড করে দিব। তো এটাকে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ডাবল এ, তারপর এখান থেকে বি মানে বোল্ড। তারপর আমাদের যে ল্যান্ডিং পেজের ইউআরএলটা আছে এই যে এটাকে কপি করব, এটাকে কপি করে আমরা কোরা নেটওয়ার্কে চলে আসব, তারপর এটাকে সিলেক্ট করব, তারপর আমরা এটাকে হাইপার লিঙ্ক করে দিব। এখানে ক্লিক করে এই যে দেখুন ইন্টার ইউআরএল, আপনার ল্যান্ডিং পেজের ইউআরএলটা অবশ্যই আপনি মনে করে এখানে পেস্ট করে দিবেন, তারপর এখান থেকে অ্যাড ক্লিক করবেন, তাহলে এটা লিংক আপ হয়ে যাবে। তারপর এখান থেকে পোস্ট, তো আমাদের পোস্টটা সাবমিট হয়ে গেছে। যখন ট্রাফিক এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার সাথে সাথে তাকে আমাদের এই ল্যান্ডিং পেজে নিয়ে আসবে। তারপর ট্রাফিক যখন এখানে ক্লিক করবে তাকে একটা নতুন একটা উইন্ডো শো করবে এবং এখানে একটা অ্যাড শো করাবে। তো প্রত্যেকটা ক্লিকের বিনিময়ে আমাদের নেটওয়ার্কে ইনকাম হতে থাকবে। তো এখানে একটা অ্যাড শো হচ্ছে, তো আমরা এটাকে কেটে দিচ্ছি। তো এভাবে যতগুলো কোশ্চেন আছে সেই কোশ্চেনের মধ্যে আপনার অ্যান্সারগুলো সাবমিট করবেন। তো আরেকটা প্রশ্ন আসে যে এতগুলো অ্যান্সার আমরা কিভাবে পাবো। এই অ্যান্সারগুলোর জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হলো আপনারা নিজেরা লিখে নিতে পারেন, তারপর আপনারা এই অ্যান্সারটাকে রিরাইট করে নেবেন। একটা অ্যান্সারকে আপনারা 100 বার রিরাইট করতে পারবেন, তারপর 100টা কোশ্চেনের মধ্যে এই অ্যান্সারটা আপনারা সাবমিট করতে পারবেন। তো এভাবে মূলত আমি কাজগুলো করে থাকি, যতগুলো কোশ্চেন পাই প্রতিটা কোশ্চেনের মধ্যে আমার অ্যান্সারটা আমি সাবমিট করে দেই, আর একটা অ্যান্সারকে আমি অনেকগুলো রিরাইট করে নেই, তারপর আমি বাকি কোশ্চেনের মধ্যে অ্যান্সারটা সাবমিট করতে থাকি। আর এখান থেকে আপনার প্যাসিভ ইনকাম হতে থাকবে, যতদিন এখানে আপনার অ্যান্সারটা থাকবে এবং যত ট্রাফিক ক্লিক করবে তত আপনার এখান থেকে ইনকাম হতে থাকবে। আসসালামু আলাইকুম।